আইজিএম হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। এই হাসপাতালে দুটো লিফটই অচল হয়ে পড়ে আছে। আগেই একটি লিফট বিকল হয়েছিল, সোমবার থেকে আরও একটি লিফট নষ্ট হয়ে পড়ে। এতে সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগীরা, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হচ্ছে রোগীদের, এতে হাসপাতালে এসেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। হাসপাতালের লিফট সুপারভাইজার বলেছেন বিদ্যুতের কারণে লিফট বিকল হয়েছে, ইঞ্জিনিয়ার আনা হয়েছিল কিন্তু লিফট চালু করা যায়নি। তারপর সার্কিটটা লাগানো হয়েছে, তারপর আবার এটা মেরে দিছে, তারপরে দ্বিতীয়টাও মেরে দিছে, চারটা পাঁচটা পঁয়তাল্লিশের দিকে, তারপরে দুটা পাঁচটা পঁয়তাল্লিশ দিকে দুটা সার্কিটটা আবার লাগানোর চেষ্টা করছে। ইঞ্জিনিয়ার আছে এখনো কনস্ট্যান্ট, আবার তারা সার্কিটটা আনতে আবার গেছে, এখন সার্কিটটা এনে লাগাবো। ইঞ্জিনিয়ার একজন আছে, আরেকজন গেছে সার্কিট আনতে, তারপর লাগানো হইব আর কি। কিন্তু আইসিউ লিফটটা কন্টিনিউ চলছে। এখন পেশেন্ট কোন দিক দিয়ে পেশেন্ট আইসিউ এদিকে এদিকে ইমার্জেন্সি পেশেন্ট হলে আইসিউ লিফট দিয়ে ফেলানো, মানে সারাই করতে কতক্ষণ হতে পারে? এটা ঠিক হইতে তো এটা ইঞ্জিনিয়ার ফল্টের ব্যাপার, কারণ এটা ভোল্টেজ যদি আবার আপডাউন করে তারপর আবার মেরে দিতে পারে। পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাত।